সুপ্রিয় দর্শক দেলোয়ার হুসাইন সাইদি সম্পর্কে ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েক বলেছেন যে আমি দেলোয়ার সাইদি সম্পর্কে অবগত আছি তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন এবং মারা যাওয়ার সপ্তাহখানিক আগে তার বড়ো ছেলে মাসুদ সাঈদি আমার সাথে দেখা করেছেন মালয়েশিয়াতেও দেখা করেছেন আসলে তিনি বলেছেন এটাই যে ইসলামের জন্য সাঈদি সাহেব যে কাজ করে গেছেন সেটা আসলে বলার নয় আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ডাক্তার চাকি এটাও বলেছেন যে আল্লামা দেওয়ার হোসেন আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে উনি আল্লামা দেলোয়ার সাঈদির জন্য প্রাণ ভরে দোয়া করেছেন আল্লাহর কাছে যে আর তিনি এটাও বলেছেন যে পৃথিবীতে যুগে যুগে এই ধরনের মানুষ রাজনৈতিক কারণে জেল খেটেছে মরেছে উনি এটাই বলেছেন যে রাজনীতি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আমৃত্যুকার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা বলেছেন ডাক্তার জাকির নায়ক এবং প্রাণ খুলে দরবারে উনি দোয়া করেছেন আর উনি এটা বলেছেন যে বাংলাদেশে ইসলাম প্রসারে ওনার ভূমিকা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলার নয়। আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করেছেন যেন সে জান্নাতের উৎস মাকাম পায় সেটাই বলেছেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ